মিষ্টি পিঠে খেতে যদি সবসময় ভালো না লাগে এই রকম ঝাল পিঠের রেসিপিটি ট্রাই করতে পারেন। মুখের স্বাদ বদলাতে এই ঝাল পিঠেটা একবার বানিয়ে দেখুন, আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আর বানানো খুবই সহজ, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। আর রেসিপিটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী, সাথী কিচেনের আবারও একটা নতুন পিঠে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝাল পোয়া পিঠে। আর এই পোয়া পিঠেগুলো কেমন করে বানিয়েছি চলুন দেখে নিন, খুবই সহজ, রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা, ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। আর এখানে কিছুটা গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে এইভাবে মিহি করে কেটে নিয়েছি। আর লাগবে একটি ডিম, ডিম দিয়ে পিঠেগুলো বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এখন একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। আরও কিছু মশলা অ্যাড করব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটি চা চামচের প্রায় হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ পাউডার, আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ম্যাজিক মশলা। এখানে অল্প আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, কিংবা কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে জলটা অল্প অল্প করে দিয়েই মাখছি, অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে, মাখানোটাও খুবই সুন্দর হবে, জলের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারবেন। তাই সবসময় অল্প অল্প জল দিয়েই মাখতে থাকবেন। আবারও কিছুটা জল অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এই ব্যাটার যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো ততটা ভালো হবে। ব্যাটারের ঘনত্ব দেখুন এই রকম থাকবে। ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে, এখন পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ মাঝারি থেকে লোতে রেখে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো যখন তেলের ওপরে দেবেন, পিঠেগুলো দেখবেন আগের থেকে একটু স্প্রেড হয়ে যাবে, সাইজে একটু বড় হয়ে যাবে এবং একটু ফুলকো ফুলকো হয়ে যাবে, খেতে খুবই সুন্দর লাগবে। আর রেসিপিটিও দেখলেন খুবই সহজ। এখানে ব্যাটারের মধ্যে এক মুঠো সুজি ও এক মুঠো ধনে পাতা দিয়েছি, কিন্তু ভুলবশত ভিডিও ক্লিপটি আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি বলে দিলাম। সুজিটা দিলে পিঠেগুলো দেখবেন একেবারে ক্রিস্পি হবে, খেতে খুবই সুন্দর লাগবে। এই রকম ঝাল পোয়া পিঠেগুলো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু এখানে ডিম দেওয়া আছে, দেখুন পিঠেগুলো একটির গায়ে একটি কিন্তু লেগে যাচ্ছে না, দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন তেল থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি, একইভাবে আরও কিছু পিঠে ভেজে নিচ্ছি। পিঠের ব্যাটার যখন তেলের ওপরে দেবেন, তখন গ্যাসের আঁচটা মাঝারি থাকবে, মাঝারি থেকে হাইয়ের দিকে থাকবে। আর ব্যাটার দেওয়ার পরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন, একটু সময় নিয়ে পিঠেগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজাও হবে আর খেতেও খুবই সুন্দর হবে। এই পিঠেগুলো ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন, তাতে খুবই হেলদি হবে। বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না, তো বাচ্চাদেরকে এইভাবে ডিম দিয়ে এবং সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে আটা দিয়ে এই পিঠেগুলো একবার বানিয়ে দেবেন, টিফিনেও দিতে পারেন আর এমনি নাস্তাতেও দিতে পারেন, দেখবেন খুবই আনন্দ করেই খাবে। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন সমস্ত পিঠেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। কালারটা দেখুন খুব সুন্দরভাবে এসেছে, কালারটা যখন এই রকম আসবে তখন তেল থেকে তুলে নেবেন, এর থেকে বেশি আর ভাজবেন না, তাহলে একেবারে মচমচে হয়ে যাবে। পিঠেগুলো যদি একেবারে সফট চান, তাহলে এই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আর পিঠেগুলো যদি একটু ক্রিস্পি বানাতে চান, তাহলে আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন পিঠে একেবারে ক্রিস্পি হবে। যেটা আপনাদের পছন্দ হবে সেই অনুযায়ী পিঠেগুলোকে বানিয়ে নেবেন, পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয়। এইভাবে ডিমের ঝাল পিঠেটা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, পিঠেগুলো দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছে।
আপনারা একবার বাড়িতে বানালে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পিঠেগুলো খেতে আপনাদের কেমন লাগলো। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।